চলচ্চিত্র কিভাবে বিতরণ করা হয়, এটাই হচ্ছে CVFC, যাদের সাইন অথরিটি থাকে সেন্সরে, এটাকে বলা হয় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। একটা ফিল্ম কিভাবে সিনেমা হলে যায়, অত্যন্ত গ্রামের দিকে যাবে না এটা শহরাঞ্চলে থাকবে, কোন কোন সফটওয়্যারের দ্বারা এগুলোকে প্রচার করা হয়, সিনেমাটা কি কমার্শিয়াল না সিনেমাটা আর্ট ফিল্ম, চলচ্চিত্র কিভাবে বিতরণ করা হয় ফিল্ম ডিস্ট্রিবিউশন, CVFC যে কোনো চলচ্চিত্র বলো বিজ্ঞাপন বলো সেটা তৈরি করার পর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন, তাদের সম্মতি লাগে, তারা সম্মতি দেয় যে সিনেমাটা কোন জনারের কারা কারা সিনেমাটা দেখতে পারবে, তাদের একটা এজ লিমিটেশন রয়েছে, যার জন্য আমরা সিনেমাতে সেন্সর সার্টিফিকেটে UU/A এবং ইউ এবং বিশেষ এক ধরনের সেন্সর সার্টিফিকেট দেওয়া হয় যেটাকে হচ্ছে এস, এই সার্টিফিকেটগুলো আমরা দিই। এই সেন্সর স্ক্রিপ্টের মধ্যে TC উল্লেখ করা হয়, TC হচ্ছে টেক কাউন্টার, তো অনেকে জানো TC in TC out, টেক কাউন্টার দিয়ে দৃশ্যটা শুরু হয়, টেক কাউন্টার দিয়ে দৃশ্যটা শেষ হয়, যেমন কোনো প্রাণী বা কিছু দেখানো হলে তার ডিটেলিং লিখতে হয়, সেই প্রাণীটার বয়স কত, তার সেটা কোথাকার, কোন এলাকার, তার কোনো রোগ আছে কি না, এই পুরোটাকে উল্লেখ করতে হয়। একটা নতুন নিয়ম লাগু হয়েছে 2021 থেকে, ঠিক আছে। তারপরে কোনো রক্তের দৃশ্য থাকলে, কোনো ঘনিষ্ঠ দৃশ্য থাকলে সেখানে সেই সিনটাকে ব্ল্যাক করে দিতে হয়, ওকে। কোনো যদি কেউ যদি কোনো কুকথা বলে সেটাকে বিপ করে দিতে হয়। দেওয়ার পরে তারপর সেন্সর DVD বানাতে হয়, DVD সেন্সর বোর্ড পেনড্রাইভ নেয় না, তারা DVD নেয়, সেই DVDটাকে জমা দিতে হয়। জমা দেওয়ার পর সেন্সর বোর্ড সেটাকে দেখে, বড় স্ক্রিনিং রুম রয়েছে সেখানে সেন্সর বোর্ড চালিয়ে দেখে। দেখার পরে তারা কী করে, ডিরেক্টরকে ডাকে, ডিরেক্টরকে ডেকে কোনো জায়গায় তারা কোনো সাউন্ডকে বন্ধ করে দেয়, বন্ধ করে দিয়ে প্রশ্ন করে ডিরেক্টরকে, এই দৃশ্যটা কী আছে বলুন, যদি এটা সেই বানিয়েছে কি না সেটার কনফার্মেশনের জন্য, বা এই দৃশ্যর পর কোন সিনটা আছে সেটা বলুন। দেখা হয়ে গেল, তারপর সেন্সর বোর্ড কী করে, সেন্সর বোর্ড একটা দিন একটা তারিখ ঠিক করে, সেই তারিখে সেন্সারের ওই যে DVDটা সেটা প্রডিউসারের সামনে ডিরেক্টরের সামনে সেটাকে সিল দিয়ে গালায়, সেটাকে লক করে দেয়, যেন এটা তোমার অবর্তমানে আর কেউ ওপেন করতে না পারে। ধরো তুমি আজ থেকে 5 বছর বাদে ধরো তুমি ক্লেম করলে যে আমার এই সিনেমাটি কপি করা হয়েছে, তখন ওই সিনেমাটিকে তোমার ডিল করা হয়েছে, ওই সিনেমাটাকে তখন তোমার সামনে ওপেন করা হবে, ওপেন করে দেখা হবে তুমি কার এগেনস্টে বলছো এবং সেটিকে সেম নাকি। এই যে পরাঞ্জয় জড়িয়ার একটি ছবি দেখবে কপিরাইটের জন্য ক্লেম খেয়েছিল, তার জন্য সেই প্রডিউসারকে পেনাল্টি দিতে হয়েছিল, ওকে, রেডিন কলকাতার একটি বড় সংস্থা। তো এই প্রসেসে সেন্সর DVDটিকে সিল করা হয়, তারপর এই সেন্টার মানে সেন্সর সার্টিফিকেট প্রদান করা হয়, প্রদান করার পর তারপর সেটা ডিস্ট্রিবিউশন পার্টে চলে যায়, এটি কোথায় টেলিকাস্ট হবে মানে কোথায় প্রচার হবে, সেটি সিনেমা হলে যাবে না সেটি OTT-তে যাবে। যেন দেখো পরের পেজটা ফাঁকা রয়েছে, OTT-র জন্য আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, যদি সেটি OTT-তে বা সোশ্যাল মিডিয়ায় যায় তার জন্য আলাদা রুলস অ্যান্ড রেগুলেশন ওখানে লেখা হয়, OTT-র ধারাগুলো সেখানে লেখা হয়, OTT-র ধারা তোমাদের অলরেডি লিখিয়ে দিলাম, সেই ধারাগুলো সেখানে প্রয়োগ করা হয়, এটাই হচ্ছে CVFC, সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন। ক্লিয়ার? ইউ ইউনিভার্সাল, UA ইউনিভার্সাল অ্যাডাল্ট, এ ফর অ্যাডাল্ট, আর এস হচ্ছে বিশেষ ব্যক্তিদের জন্য। তাকে আমরা কীভাবে ডিস্ট্রিবিউট করব, কীভাবে লোকে দেখবে, লোকে দেখার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, কী কী প্ল্যাটফর্ম আছে, একটা সিনেমা হল আছে, একটা টেলিভিশন আছে, একটা মোবাইল আছে, ওকে, OTT প্ল্যাটফর্ম, ওকে। এবার সিনেমা হলে যারা দেখছে, যেটাকে আমরা বলছি কী বলছি, যেটাকে আমরা থিয়েটার সিনেমা হলে যেটা দেখছে, সিনেমা হলে দেখার পরে তার স্যাটেলাইট রাইটটাই চলে যাচ্ছে টেলিভিশনের হাতে, দেখবে টেলিভিশনে দেয় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, মানে আজকে এটি সিনেমা হল থেকে বেরিয়ে এটি সব প্রথম মুক্তি পাচ্ছে টেলিভিশনে, তাই এটাকে বলা হয় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার, ওকে। তারপর কী করছে, তারপর ওই সিনেমাটি চলে যাচ্ছে কোনো অ্যাপের মাধ্যমে, OTT প্ল্যাটফর্মে, বা আমরা সেটাকে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এই হচ্ছে পুরো ফর্ম্যাট। এবার সিনেমা হলে যখন ফিল্মটা বিতরণ করা হচ্ছে সেটা কিছু সফটওয়্যারের দ্বারা আমরা সেটাকে দেখতে পাই, যে সফটওয়্যারগুলোর দ্বারা সিনেমাটাকে ডাউনলোড করা হয়, ডাউনলোড করে সেটাকে মাল্টিপ্লেক্স বা সেটাকে সিঙ্গেল স্ক্রিনে দেখানো হয়। নিশ্চয়ই মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সবাই জানো, কম বেশি মাল্টিপ্লেক্স PVR আইনক্স এগুলো সিঙ্গেল স্ক্রিন হচ্ছে বারাসাতের লালি, হ্যাঁ তোমার ব্যারাকপুরের অতীন্দ্র, এগুলো হচ্ছে সিঙ্গেল স্ক্রিন, ওকে। কোন কোন সফটওয়্যারের দ্বারা এগুলোকে প্রচার করা হয় বা ডিস্ট্রিবিউট করা হয়, নাম্বার 1 UFO, তোমরা প্রত্যেকের সিনেমা হলে গেলেই নামটা দেখতে পারবে UFO, নাম্বার 1 হচ্ছে স্টিরিও সাউন্ড, আরেকটা থাকে হচ্ছে
তোমরা প্রত্যেকেই দেখো সিনেমা হলে এই যে লোগোটা নিশ্চয়ই দেখেছো, ডলবি ডিজিটাল। একটা হচ্ছে ডলবি ডিজিটাল আর একটা হচ্ছে স্টুডিও। ডলবি ডিজিটাল যেটা হচ্ছে সাউন্ডটা চারিদিক থেকে আসে, দেখবে চারিদিক থেকে মনে হয় সাউন্ডটা আসছে, একত্রিত হচ্ছে, আর স্টুডিওটা ডিরেক্ট আসে। একটা ফিল্ম কিভাবে সিনেমা হলে যায় তার প্রসেস হচ্ছে, প্রথমে একজন প্রোডাকশন হাউস বা একজন ডিরেক্টর একটা সিনেমা তৈরি করে, সিনেমা তৈরি করার পরে সিনেমার জনার অনুযায়ী সিনেমাটাকে ডিস্ট্রিবিউট করা হয়, কোন জায়গায় যাবে সিনেমাটা, কি কমার্শিয়াল না সিনেমাটা আর্ট ফিল্ম, এই অনুযায়ী ঠিক করা হয় যে এটা কি প্রত্যন্ত গ্রামের দিকে যাবে না এটা শহরাঞ্চলে থাকবে, এইভাবে ডিস্ট্রিবিউট করা হয়। সিনেমা হলে যাওয়ার পরে সিনেমা হলের মেনলি ডিস্ট্রিবিউট করে হচ্ছে ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউশন থেকে ডিস্ট্রিবিউটার, তারা দেয় হচ্ছে এক্সিবিউটারের হাতে, তারা ঠিক করে কোথায় ডলবি ডিজিটাল সাউন্ড আছে, কোথায় ইউফো আছে, কোথায় কিউব আছে, এগুলোকে ডাউনলোড করতে হয়। ওকে, সিনেমাটা ডাউনলোড হয়ে গেল, তারপর ওখানে এক সপ্তাহ চলে, কোনো কোনো সিনেমা হিট হলে ব্লকবাস্টার হলে দু সপ্তাহ তিন সপ্তাহ চলে। সেখান থেকে যে কালেকশন, যেটাকে আমরা বলি বক্স অফিস কালেকশন, সেই বক্স অফিস কালেকশনটা আসে হচ্ছে কার কাছে, সেটা আসে ডিস্ট্রিবিউটারের কাছে। ডিস্ট্রিবিউটার ওটাকে কী করে এক্সিবিউটারের কাছে পাঠায়। এক্সিবিউটার কী করে, কলকাতা দুটো সংস্থা আছে যাদের সাইন অথরিটি থাকে সেন্সারে, আর যাদের সাইন অথরিটি দ্বারা সিনেমা হলের প্রাপ্য টাকাটা প্রডিউসার পায়। এই দুটো সংস্থা কারা কারা? নাম্বার ওয়ান হচ্ছে ইম্পা, ইআইএমপিএ।